এই মুহূর্তে দেশের সব থেকে বড় খবরে চোখ রাখবো আমরা। এবার চরম অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। পাকিস্তানে বসবাসকারী হিন্দুদেরকে নিয়ে নেওয়া হলো ভয়ঙ্কর সিদ্ধান্ত, এবং যা নিয়ে রীতিমতো এবার সরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। বিস্তারিত দেখে নেবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। মূল বিষয়ে যাওয়ার আগে ভারতের লকডাউন নিয়ে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। 21 দিন ছাড়িয়ে অর্থাৎ 14 এপ্রিলের পরেও আরও বাড়ানো হতে চলেছে লকডাউনের সময়সীমা, এমনই একটি খবর ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, এমনকি দেখানো হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমেও। এবং এই লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়েই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিল কেন্দ্র। কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, এই বিষয়ে মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে পড়েছে, বলা হচ্ছে আগামী 21 দিনের লকডাউনের পর্ব শেষ হওয়ার পরেও আবার বাড়ানো হবে লকডাউনের সময়সীমা। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের মিডিয়া রিপোর্ট দেখে আমিও হতবাক। এমনকি কেন্দ্রীয় সরকারের সংবাদ মাধ্যম প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে টুইট করে বলা হয়েছে, গুজবের পাশাপাশি বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে 21 দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে। মন্ত্রিসভার সচিব এই ধরনের দাবি খারিজ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ 14 এপ্রিলের পর লকডাউন বাড়ানোর আর কোন রকম পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। এরপরে আমরা চলে আসবো মূল বিষয়ে। এই ভাইরাসের গ্রাসে এখন গোটা বিশ্ব তীব্র সংকটে ভুগছে। এই সংকট যেন যত তাড়াতাড়ি সম্ভব চলে যায় এমনই প্রার্থনা করছে গোটা বিশ্ব। কিন্তু বিশ্বজুড়ে চলা এই ভয়ঙ্কর সংকটের আবহেই পাকিস্তানের বর্বর চেহারা ফের প্রকাশ্যে এলো। করাচিতে লকডাউন চলাকালীন হিন্দুদেরকে রেশন দেওয়া হবে না এমনটাই জানালো পাক প্রশাসন। পাকিস্তানে জারি লকডাউনের মধ্যে করাচি প্রশাসন হিন্দুদেরকে রেশন পণ্য সামগ্রী দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। করাচির লোহরি ঘোতে হাজার হাজার গরিব মানুষ খাদ্যদ্রব্য নেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু সেখান থেকেই খালি হাতে ফিরিয়ে দেওয়া হলো সমস্ত হিন্দুদের। এমনকি তাদের মুখের উপর স্পষ্ট বলে দেওয়া হয় যে এই রেশন শুধুমাত্র মুসলিমদের জন্য। সেখানকার সিন্ধ প্রশাসন স্থানীয় গরিব মজদুরদের রেশন বণ্টন করার ব্যবস্থা করেছিল। করাচির হিন্দুদের বলা হয়েছে যে তাদের খাবার দেওয়া হবে না, কারণ সেখানে বণ্টন হওয়া রেশন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য। সংবাদ সংস্থা ANI তে প্রকাশিত তথ্য অনুযায়ী করাচিতে সংখ্যালঘু হিন্দুরা এখন গভীর খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, এবং সেখানে এখনো পর্যন্ত 1,500 বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাধ্য হয়ে পাকিস্তানের একজন সমাজসেবী আমজাদ আয়ুব মির্জা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছেন। রাজস্থান হয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ত্রাণ পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আমজাদ আয়ুব মির্জা বলেন, শুধু করাচিতেই নয়, সিন্ধু প্রদেশের সব জায়গাতেই একই ঘটনা ঘটছে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিনামূল্যে রেশন দেওয়া হলেও হিন্দুদের বঞ্চিত করা হচ্ছে, এমনকি তাদেরকে চিকিৎসাও করা হচ্ছে না। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন রাখছি, আপনি এই বিষয়টির দিকে নজর দিন, এবং রাজস্থানের পথে সিন্ধু প্রদেশে বসবাসকারী হিন্দুদের জন্য অবশ্যই খাবার পাঠান, না হলে এখানে বসবাসকারী হিন্দুদের জীবন কোনোমতেই বাঁচানো যাবে না।